নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। শুক্র এবং শনি এই দুইটি গ্রহ তিনটি রাশির দায়িত্ব নিতে চলেছে। এই তিন রাশির মহা দায়িত্ব নিতে চলেছে। গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। শনি এবং শুক্র একত্রে এই তিন রাশির কামাল করতে চলেছে, মানে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই তিন রাশি। কোন এই তিন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তবে ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। বর্তমানে মকর রাশিতে শনি অবস্থান করছে এবং আপনার শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে। শুক্র এবং শনি এই দুইটি গ্রহ তিন রাশির মানে অপার ধন দিতে চলেছে। দেখুন, এই যুগে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে শনি, এবং শনির পরম মিত্র গ্রহকে শুক্র। অর্থাৎ এই দুইটি, আপনি যদি আপনার কোনো বন্ধু যদি সহযোগিতা আপনি যদি পান, তাহলে আপনি আরও পাওয়ারফুল কিন্তু হবেন। অর্থাৎ আপনার কোনো মিত্রের যদি আপনার ভাই যদি আপনার পাশে দাঁড়ায়, বড় একটা ক্ষমতা কিন্তু পাবে। অর্থাৎ এই জায়গাটা শুক্র এবং শনি একত্রে এই তিন রাশিকে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। কোন এই তিন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তবে আমি বারবার বলবো ভিডিওটি আলোচনা শুনুন। দেখুন, মানুষের জীবনে একটা সময় খুব খারাপ যায়, আবার কিছু সময় আবার ভালো যায়। এই জায়গাটা কিন্তু আপনি যখন ভালোটাকে আপনি যখন মেনে নিতে পারছেন, খারাপটাকে মানতে হবে। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে রাত্রি এবং দিন দুটি কিন্তু আছে। শুধুমাত্র যে আপনার ভালো হবে এমন না, ভালো এবং খারাপ দুটি মিলেই কিন্তু মানুষের জীবন। এবং কোন এই তিন রাশি, যে তিন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, সেই তিন রাশির নাম আমি একে একে আলোচনা কিন্তু করতে চলেছি। দেখুন, প্রথম কথা আমি একটি কথা বলি, শুধু অর্থ সম্পত্তি বৈভবে মহান হলে হবে না, কর্মে মহান কিন্তু হতে হবে আমাদেরকে। কর্মে যদি মহান হন, আপনি আপনার জীবনে অনেক জায়গাতে মানে সম্মান কিন্তু পাবেন। আপনি রোজগার করছেন, যারা গরিব দুঃখী আছে, যারা চিকিৎসা করাতে পারছে না, বড় ধরনের অসুস্থ হয়েছে, তাদেরকে কিছুটা হলেও সাহায্য করুন। আমি বলবো দেখবেন ঈশ্বর আপনাকে তিন গুণ অর্থ দেবে। যে সমস্ত রাস্তার কুকুরগুলো অভুক্ত পড়ে আছে, খাওয়ার জন্য অভুক্ত হয়ে আছে, তাদেরকে দুটি দানা দেন, দেখবেন ঈশ্বর শনি কিন্তু আপনাকে তার থেকে চতুর্গুণ কিন্তু আপনাকে রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী, শুধু অর্থে মহান সম্পত্তি মহান হবে হলে হবে না, কর্মেও যদি আপনি মহান হন কিনা জেনে নেন, শনি কিন্তু আপনাকে মানে কর্মের যে যেমন খারাপ দিকটাও যেমন ফল দেয় কি না, তেমনি ভালো দিকটাও যেমন ফল, তেমনি ভালো দিকটা যা আপনাকে ফল দিবে, আপনি কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পাবেন। আমি এই জন্য বারবার বলি, নিজের আচরণ, নিজের স্বভাব, নিজের ব্যবহার, এই জায়গাগুলো ঠিক করুন। দেখবেন জীবনে আপনার উন্নতি আটকাতে কেউ পারবে না। যাদের ক্ষেত্রে গ্রহদোষ আছে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি বারবার বলি, এভরিথিং ইজ পসিবল দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। ওই হবে হচ্ছে বলে কোনো আমার কাছে কথা না। সঠিক রেমেডি, সঠিক জায়গায় প্রতিকার, সঠিক রত্ন, সঠিক কবচ আপনার জীবনের কে বদলে দিতে পারে, আপনার ভাগ্যকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারে। লিখে রাখুন,
যে রাশিগুলো আমি কথা এই সময় বলবো, আগামী মোটামুটি 15 থেকে 18 দিন মতন, 18-20 দিন মতো এই রাশিগুলো কিন্তু, তিনটি রাশি কিন্তু আপনার পৈতৃক সূত্রে সম্পত্তি, ভাগ্য, সন্তান, ব্যবসা, বিদেশ, রেস্টুরেন্টে যারা ব্যবসা করছে, ফরেন লিকারে যারা ব্যবসা করছে, গার্মেন্টসের বিজনেস, কসমেটিক্স, ফাস্ট ফুডের যারা ব্যবসা করছেন, ট্রাভেল ট্যুরিজম, আপনার অনলাইন ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু দিবে। এবং আপনার নীতি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, আকস্মিক অর্থপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং মান সম্মান, খ্যাতি, প্রেমের ক্ষেত্রে সফলতা, ধর্মীয় যাত্রা, আপনার জীবনে উন্নতি আর উন্নতি কিন্তু হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসা যারা করছে তাদের 3 থেকে 4 গুণ লাভ পেতে চলেছে। এবার আমি একে একে 3 রাশির নাম আপনাকে দ্বারা জানাবো এবং এই 3টি রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করেছে। স্পেশালি এই 3 রাশি 18 থেকে 20 দিন মতো আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যশালী রাশি, স্বর্ণ মুকুট পেতে চলেছে, সোনার চামচ মুখে দিতে চলেছে, সোনার কপাল হতে চলেছে, সোনার ভাগ্য হতে চলেছে, আমি যদি বলি গোল্ডেন টাইম, দায়িত্ব নিচ্ছে শনি, ভাবতে পারেন শুক্র দায়িত্ব নিচ্ছে এই 3টি রাশির, কথা দিচ্ছে, সেই কথা কিন্তু শুক্র এবং শনি একত্রে 2টি গ্রহ মিলিত হয়ে এই 3 রাশির জীবনকে বদলে দিতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে না পাওয়ার জায়গাটা আপনাকে কিন্তু অ্যাচিভমেন্ট করবে, আপনার জীবনে অর্থ কষ্ট দূর হবে, আপনার জীবনে প্রসপেরিটি আসবে, আপনার জীবনে মুশকিল আসান এই সময় কিন্তু হতে চলেছে। খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, সম্পূর্ণ এই প্রেডিকশন বর্তমান গ্রহের গোচর ধরে কিন্তু আমি করছি, কারণ আমি এখানে যে 3টি রাশির কথা বলছি তাদের কোনো রাশিচক্র, নবগ্রহের পজিশান, দশা, অন্তর্দশা বা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা বর্তমান যে গ্রহের পরিস্থিতি, যদি আপনার ক্ষেত্রে শুভ অবস্থায় যদি গ্রহগুলো থাকে তাহলে এই সময় জেনে রাখেন আপনি লাখপতি, কোটিপতি, আরবপতি, খারকপতি বন্ধ কিন্তু হতে পারেন, নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। তো এই শুক্র এবং শনি কোন কোন রাশিকে দিবে, নাম্বার 1 যে রাশি কন্যা রাশি, কন্যা রাশি রাশিতে শুক্র পঞ্চম স্থানে, শনি নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। আমি যে প্রথমে যে কথাগুলো বললাম কোন কোন দিক থেকে আপনাকে দিবে, সেই সেই দিক থেকে কন্যা রাশি নির্ণায়ক রেজাল্ট এই সময় কিন্তু পেতে চলেছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, গোল্ডেন টাইম হতে চলেছে আপনাদের, সোনায় সুয়াগা, সোনার কপাল, আপনার অর্থের খাজানা পরিপূর্ণ এই সময় হবে, ব্যবসা, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, লিখে রাখুন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির এই নবপঞ্চম রাজযোগ আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং এর পাশাপাশি কেন্দ্র থেকে রাজযোগও কিন্তু আপনাদের হচ্ছে, মানে মকর রাশির ক্ষেত্রে কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পেতে চলেছেন এই সময়। বিদেশ, সম্পত্তি, ব্যবসা, ভাগ্য, কেরিয়ার, গোল্ড, চাঁদি, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছে, ট্রাভেল ট্যুরিজম, আপনার রেস্টুরেন্ট, যারা ফরেন লিকারে ব্যবসা করছেন, এই সমস্ত ইত্যাদি প্রভৃতি দিক থেকে কিন্তু মানে অভূতপূর্ব রেজাল্ট পেতে চলেছে মকর রাশি। মকর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, এই 18 দিন নির্ণায়ক রেজাল্ট পাবে। এরপর যে 3 নম্বর সর্বশেষ রাশি বৃষ রাশি, বৃষ রাশির শুক্র এবং শনি নবপঞ্চম রাজযোগে আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা, স্টক বিজনেস, ট্রেন্ডিং, এই সমস্ত থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভ্রমণ, প্রেম, প্রেমের ক্ষেত্রে সফলতা, কেরিয়ারের ক্ষেত্রে আপনার ফয়েন লিগার ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে,
আপনি রেস্টুরেন্ট, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছে, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছে, এই সমস্ত দিক থেকে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে বৃষরাশি। কল্পনার বাইরে এই 18 দিন বৃষরাশির ক্ষেত্রে কিন্তু স্বর্ণ মুকুট মাথায় পরিধান করতে চলেছে। অর্থাৎ এই তিনটি রাশি নির্ণায়ক, বৃষ, কন্যা এবং মকর রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।